আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আজকে বাড়িতে হচ্ছে মশলা পোলাও। মশলা পোলাও রান্না করতে গেলে কি কি লাগে, কি উপাদান লাগে, সমস্ত কিছু আজকে দেখাবো এই ভিডিওতে। ভালো করে দেখবেন ভিডিওটা পুরোটা, তাহলে আপনিও বাড়িতে ঠিক এমনি একটা মশলা পোলাও রান্না করে খেতে পারবেন। চলুন দেখে নিই কি কি লাগছে আজকের এই মশলা পোলাওতে। দেখবো কি কি লাগছে এই মশলা পোলাও বানানোর জন্য। এখানে নিয়ে নিয়েছি চাল। এটা একটা নির্দিষ্ট মাপ রয়েছে, যদি যেমন যেমন আপনি বাড়িতে করবেন সেভাবে বলছি, কারণ যদি আপনি নিজের নিজে যতটা চাল নেওয়ার আছে সেটা একটা বাটি কিংবা গ্লাসে মাপ করে নেবেন। যেমন ধরুন আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি, তো আমি যখন বাকি জিনিসগুলো মেশাবো সেই আন্দাজ মতোই মেশাবো। যেমন এখানে আমি মশলা, এটা মশলা পোলাও, সেই জন্য আমি কিছু মশলা এখানে নিয়ে নিয়েছি আলাদাভাবে দেখানোর জন্য আপনাদেরকে। এখানে দেখুন নিয়েছি, এখানে রয়েছে তেজপাতা, এখানে গরম মশলা রয়েছে, এখানে রয়েছে হলুদ যেটা আমি ছোটো 4 চামচে নিয়েছি 2 চামচ, আর এটা ধনা গুঁড়ো 2 চামচ নিয়েছি, এটা জিরা গুঁড়ো 2 চামচ নিয়েছি, আর লঙ্কা নিয়েছি 1 চামচ মতো, আর নুন নিয়েছি ওই 1 চামচ মতো, বা একটু যেমন বাড়িতে খাবেন সেরকম মোটামুটি আন্দাজ করে ওটা দিতে হবে। সাথে রয়েছে ঘি, আর এখানে রয়েছে কাজু কিশমিশ। এবারে শুরু করব, এখন সব জিনিসগুলো রেডি রাখা আছে, এরপর আমরা পোলাওটা শুরু করব। এখানে প্রথমে আমি শুরু করছি, চালটা আমি মশলা দিয়ে মেখে রাখবো আগে। তাহলে আমি শুরু করছি এখান দিয়ে মশলা দিয়ে। প্রথমে আমি চাল নিয়ে নিয়েছি, আগেই বলেছি চালের মাপ। এরপরে আমি চালে হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, যেহেতু এই পোলাওটা মশলা পোলাও সেই জন্য মশলা ঠিকমতো না দিলে খুব একটা টেস্ট আসবে না। তার সাথে ধনা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, জিরা গুঁড়ো মিশালাম, তার সাথে দিলাম একটু লঙ্কা গুঁড়ো। বাচ্চারা যদি বাড়িতে খায় লঙ্কা গুঁড়ো না দেওয়াই ভালো, যদি আপনারা বড়রা খাবেন তাহলে লঙ্কা গুঁড়ো দিবেন। যে নুনটা নিয়ে রেখেছিলাম আমি মোটামুটি সব নুনটাই দেব। এবার এটাতে আমি একটু আন্দাজ মতো ঘি নেব। ঘি আমি এখানে মটন ঘি ইউজ করেছি, কারণ আমার ফ্লেভারটার জন্য ঘিটা নেওয়া, বাকি আমি পোলাওয়ের চালটা রিফাইন্ড অয়েল দিয়ে ভাজবো। আমি একটু ঘি এটা নিয়ে নিচ্ছি। মোটামুটি ওই 1 চামচ আর একটু নিলেই হবে। এবার আমি চালটা ভালো করে মাখব। দেখুন চালটা এখন ছাড়া ছাড়া রয়েছে, চালটা একটু লাগা লাগা করতে গেলে সামান্য একটু হাতে জল নিয়ে চালটা মাখতে হবে, সেটা খুব বেশি নয়, খুব অল্প পরিমাণ জল নিতে হবে, মানে একটু মতো। মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে, কারণ মশলাগুলো না মাখলে গোটা গোটা রয়ে যাবে, মিশবে না। আমি সামান্য আর একটু জল দিচ্ছি, মনে হচ্ছে একটু আরও লাগবে। জল দেওয়া হয়ে গেছে, চালটা মোটামুটি মাখা হয়ে গেছে। এবার চালটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি, এবার আমি অন্য জিনিস তৈরি করব। এটা একটু রইলো, 5 মিনিট মতো এটা রেখে দিলাম। আমি এবারে জল নেব, এই বাটিতে করে আমি চাল মেপেছিলাম, আর এই বাটিতে করে আমি জলটা নেব, তাহলে পরিমাণটা ঠিক থাকবে। যেহেতু আমি 2 বাটি চাল নিয়েছিলাম ভর্তি ভর্তি, সেই জন্য আমি এটাতে 4 বাটি জল নেবো, যতটা চাল লাগবে তার ডবল জল লাগবে, তাই 2 বাটি এখানে আমি 4 বাটি জল নিলাম। আমার 4 বাটি জল নেওয়া হয়ে গেছে। এবারে জলটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, একটু ফুটতে দিতে হবে। এর সাথে আমি চিনি মিক্স করে দেবো, যেহেতু এটা মশলা পোলাও এতে একটু মিষ্টিও লাগবে, কারণ মিষ্টি মিষ্টি না লাগলে খেতে ভালো লাগবে না। এই জলের মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি, যাতে তেজপাতার ফ্লেভারটা ভালো আসে। আপনি চাইলে গরম মশলার মধ্যে দিতে পারেন, বা তেল পোলাও ভাজার সময় তেলও দিতে পারেন। এখানে জল আমি গরম হতে দিয়েছি, জলে আমি যেহেতু চাল 2 বাটি দিয়েছিলাম এই বাটিতে মেপে, তাই আমি এখানে তার অর্ধেক হাফ মানে 1 বাটি চাল এখানে এই চিনি আমি এখানে দেবো।
প্রথমে আমি এক বাটি চিনি দিলাম জলে। এবার আমি তার সাথে এলাচটা একটু মানে আমি ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছিলাম, সেটা আমি জলে দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালো আসে, ফুটে গেলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, ওই জন্য দিয়ে দিলাম। বাকি আমার গরম মশলা রয়েছে সেটা আমি জলেও দিতে পারি, কিন্তু আমি এটা আজকে তেলে দিয়েই করবো। ভালোভাবে মিশে যাই, এখানে আমার বাটিটা একটু ভর্তি হয়ে গেছে আমার সসপ্যানটা, কোনো অসুবিধা নেই, চিনিটা খুব একটা বাইরে জলটা পড়বে না, একটু কম আঁচ করে আমি চিনিটা একটু গলিয়ে নিচ্ছি। আজকের পোলাওটা আমি কুকারে করবো, অনেক সময় কড়াই তো করা যায় কিন্তু আমি কুকারেই করবো, তাই আমি কুকারটা বসালাম গ্যাসে, ভেতরটা একটু মুছে নিচ্ছি, জল আছে তো তেল দিতে হবে এতে। তেলটা কিছুটা আন্দাজ মতোই দিতে হবে, ওই চালটা ভাজতে হবে, তার জন্য যতটা তেল মনে হবে আপনাদের দেবেন, যে যেমন বাড়িতে তেল খেতে ভালোবাসেন। আমার মনে হচ্ছে এটাই হয়ে যাবে আমাদের জন্য। আমি তো গরম মশলা দিয়ে দিয়েছি, বেশি বেশিক্ষণ ভাজবার নেই নাহলে পুড়ে পুড়ে যাবে। এতে আমি কাজু কিশমিশও দিয়ে দেবো, কাজুগুলো ভেঙে ভেঙেও দিতে পারেন কিন্তু আমি গোটা গোটাই দিচ্ছি। খুব কম আছে, এটা একটু ভাজতে হবে নাহলে সঙ্গে সঙ্গে কিশমিশটা পুড়ে যাবে। এখনই খুব ভালো গন্ধ বেরোচ্ছে কাজু কিশমিশ এবং গরম মশলার, দেখতে পারেন কতটা ভাজছি। খুব হালকার মধ্যে ভেজে এতে আমি এবার চালটা দিয়ে দেবো, যে চালটা আমি আগের থেকে মেখে রেখেছিলাম। চালটা দেওয়ার পরে চালটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, এটা ভাজা হয়েছে কি না এটা বোঝার একটা উপায় রয়েছে, যে চালটা যখন আমি প্রথমে এখন নাড়ছি চালটা একটু ভারী ভারী লাগছে, মানে এটা আমাকে খুব একটু কষ্ট করে এটা তুলতে হচ্ছে, কিন্তু যদি চালটা ভাজা হয়ে যাবে তখন এই ভারী ভাবটা থাকবে না, তখন চালটা হালকা হয়ে যাবে এবং নিজে নিজে চালটা উপর দিকে উঠে আসবে যেই আমি নাড়ব। তো এটা একটু ভাজতে হবে, মোটামুটি 5 মিনিট মতো এটা একটু ভাজতে হবে, কিন্তু কম ফ্লেমে ভাজ, মানে যদি আমরা হাই ফ্লেমে ভাজি ভাজতে পারি কিন্তু যাতে লেগে না যায় তলায়, সেই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। আমি ফ্লেমটা একটু কম রেখেছি তো আমি একটু বাড়াবো এখন। চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কারণ আমি যেভাবে বললাম যে একটু চালটা তুলে একটু হালকা হালকা মনে হবে, আমার এখন চালটা তুলে একটু হালকা হালকা মনে হচ্ছে, তাহলে চালটা ভাজা হয়ে গেছে। আমি মোটামুটি এটা 5 থেকে 7 মিনিট ভাজলাম, আপনারাও ভাজবেন যদি ট্রাই করেন বাড়িতে। চালটা ভাজা হয়ে গেলে পরে ওই যে জলটা আমি চিনি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেই জলটা এবার আমি এতে ঢেলে দেবো। আমি জলটা ঢেলে দিলাম, এরপরে আমি এটা কুকারে করছি সেই জন্য আমি এটাতে মোটামুটি 1 থেকে 2 সিটি দেব। কুকার বন্ধ করে দিলাম, আমি ফ্লেমটা মিডিয়াম রাখছি, হাই ফ্লেমে দিলে এখনই সিটি পড়ে যাবে, কিন্তু মোটামুটি এটা 5-7 মিনিট কুকারে হবে, কারণ ফুটন্ত জল দেওয়া আছে তো সিটি এখনই পড়ে যাবে, তাই ফ্লেমটা খুব কমও না বেশিও না মিডিয়ামের মধ্যে রাখলাম।
দুটো সিটি ফেলে পরে আমি কিছুক্ষণ রেখেছিলাম, এটা মোটামুটি 5 মিনিট। তো সিটি এখনও ভাব রয়েছে, কিন্তু আমি খুলবো, কারণ যদি বেশি বেশি সিদ্ধ হয়ে যায় তো খেতে ভালো লাগবে না। এর থেকে গন্ধ ভালো বেরোচ্ছে, আমি তো খুলে নিলাম। এর তো অনেকটা রয়েছে, আমি এটা এটা তো রাখতে পারি, কিন্তু আমি ঝুরঝুরে চাই, তাহলে আমি একটু বড় জায়গাতে রেখে একটু ঠান্ডা করে নিলে ভালো হবে। আমি এটা তো ঢেলে নিলাম, কারণ এই কুকারের মধ্যে এটা থাকলে একটু চাপে এটা গলা গলা হয়ে যেতে পারে, সেজন্য একটু হালকা এটা একটু মানে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে বড় মেলা জায়গাতে, তাহলে ভালো হবে। খাবার রেডি, এখানে যে মশলা পোলাও আর ওই সঙ্গে কাবলি চানা, এবার খেয়ে দেখবো যে খাবারটা কেমন হয়েছে। কাবলি চানা দারুণ, খুব সুন্দর গন্ধ আর খুব সুন্দর আর কি খেতেও লাগছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, রান্নাটা আপনার বাড়িতে এগুলো করুন, এমনি ভালো ভালো খাবার পেতে, ভালো ব্লগ পেতে ফলো করতে পারেন, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।